উপস্থিত কৃষক দলের সকল নেতৃবৃন্দ, আমি আনুষ্ঠানিকভাবে কৃষক দল কর্তৃক যে মেম্বারশিপ কালেকশন ফর্ম, মেম্বারশিপ সংগ্রহ অভিযান শুরু হয়েছে, এটার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। স্যার, আমরা একটু 2 মিনিট দিয়ে দেবো তিনজন সদস্যকে। পূর্ব গোপালপুর এবং মতলব উত্তর চাঁদপুর, তাকে গ্রহণ করবার জন্য অনুরোধ। আমাদের দ্বিতীয় সদস্য মোহাম্মদ মজিবুর রহমান, মতলব চাঁদগাঁও চাঁদপুরের, তাকে সদস্য প্রাম গ্রহণ করবার জন্য অনুরোধ করি। টাকা দিতে হবে 10টা। সদস্য ফি বলো, টাকা দিতে হবে বলো, সদস্য ফি। আমাদের তৃতীয় সদস্য গোলাম রব্বানী, বয়স 45 বছর, ঠিকিরজর সেঙ্গার স্যার, চাঁদপুর। সবাই উচ্চারণ। শরীফুল ইসলাম, সাইফুল ইসলাম, হামিদ, পিতা হামিদ আলী, সাগর নয়া ভাট্টা, নাগরপুর, টাঙ্গাইল। আমাদের 5 নম্বর সদস্য নজরুল ইসলাম, পিতা রজব আলী সর্দার, সাথিয়া, পাবনা। ধন্যবাদ, আমরা উদ্বোধন করলাম। এরপরে আরেকজন আছে, মনসুর আলী, পিতা খোরশেদ আলী, সাথিয়া, পাবনা। টাকা দিয়েছে, যে ধন্যবাদ। আমরা প্রতীকে উদ্বোধন করলাম। জেলার যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, পরবর্তীতে আমাদের অফিস থেকে আপনারা নিতে পারবেন। এখন বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয়তাবাদী কৃষক দলের উৎসাহ এবং অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু, আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনক তারেক রহমান। এই প্লিজ সবাই বসতে হবে। বক্তব্য রাখছেন দেশনায়ক তারেক রহমান। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত এই সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত বিএনপি মহাসচিব জনাব মির্জা আলমগীর, উপস্থিত কৃষক দলের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং অনলাইনের মাধ্যমে যারা দেখছেন, যারা সংযুক্ত আছেন, সকল সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যে অনুষ্ঠানটির জন্য একত্রিত হয়েছি, সেটি হচ্ছে কৃষক দল কর্তৃক একটি আয়োজিত অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষক দলের সভাপতি তুহিন উল্লেখ করেছে যে আগামী কিছুদিনের মধ্যে তারা একটি টাইম ফ্রেম ঠিক করেছে, এর মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যক সদস্য সংগ্রহ করার একটি লক্ষ্য তারা স্থির করেছে। আমি সেই জন্য প্রথমেই আমি কৃষক দলে যারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদের সকলকে সহ কৃষক দলের যারা উপস্থিত আছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটি কর্মসূচি গ্রহণ করার জন্য। এখানে বক্তব্য যারা রেখেছেন তারা সকলে উল্লেখ করেছেন, মাননীয় মহাশয় সাহেব উনিও উনার বক্তব্যে উল্লেখ করেছেন, বিএনপির সাথে কৃষক, কৃষি বরাবরই এটা সম্পর্কিত ছিল।
আমরা 1971 সালে এদেশের মানুষ জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিল, কিন্তু খুব দুঃখজনক ব্যাপার হলো দেশ স্বাধীন হবার পরেই বিভিন্ন কারণে যেভাবেই হোক এই দেশ আন্তর্জাতিক ভাবে বটমলেস বাস্কেট হিসাবে পরিচিতি লাভ করেছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের দায়িত্বভার পেলেন তার কয়েক বছরের মধ্যেই পরিস্থিতির সম্পূর্ণ পরিবর্তন হয়েছিল। অবশ্যই সেখানে দেশের মানুষের কর্তৃত্ব ছিল, কারণ দেশের মানুষকে শহীদ সঠিক নেতৃত্ব দিয়েছেন বলেই দেশের মানুষ পরিশ্রমের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তন করেছিল। আমরা যদি খুব সংক্ষেপে তাকাই, দেখতে যদি হয় বা বলতে যদি হয় অনেক কিছু আছে। কৃষি, কৃষি এমন একটি বিষয়, কৃষি কিন্তু খুব বড় একটি বিষয়। আপনারা কম বেশি এখানে যারা উপস্থিত আছেন, আমরা যারা আছি সেটা আমরা দেশেই থাকি বিদেশেই থাকি, কোনো না কোনো ভাবে কিছু না কিছু ভাবে প্রতিটি মানুষ কিন্তু আমরা কৃষির সাথে ইনভলভ থাকি কোনো না কোনো ভাবে। আমরা হয়তো কেউ টবের মধ্যে কিছু সবজির গাছ লাগাচ্ছি, ফুলের গাছ লাগাচ্ছি, কেউ ক্ষেত খামারি করছি, যেভাবেই হোক নারী পুরুষ সকলেই কিন্তু বাংলাদেশের মানুষ কম বেশি সকলেই কোনো না কোনো ভাবে কৃষির সাথে সম্পর্কিত। এখন এই কৃষি সেক্টরটা বিরাট। বাংলাদেশের শহীদ জিয়া কৃষির জন্য সবচেয়ে বড় যেই কাজটি করেছিলেন, আমার কাছে যেটি মনে হয় যেই কাজটি করার ফলে কৃষকের ফসল উৎপাদন একটি যেখানে হতো সেখানে দুটি হয়েছে, যেখানে দুটি হতো সেখানে তিনটি হয়েছে। এইটার যেই কাজটি উনি করেছিলেন সেটি হচ্ছে খাল খনন। খাল খনন যে কর্মসূচিটি শহীদ জিয়া শুরু করেছিলেন এর ফলে কৃষিতে সবচেয়ে বড় একটি ইম্প্যাক্ট তৈরি হয়েছিল কৃষির জন্য। যেভাবেই হোক সময়ের পরিক্রমায় এই কাজটি হয়তো করা সম্ভব হয়নি বা কাজটি বন্ধ হয়ে গেছে। আমি মনে করি এবং আমি বিশ্বাস করি এখানে মহাসচিব সাহেবও আছেন, বিএনপির নেতৃবৃন্দ আছেন উপস্থিত। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সরকার যখন গঠন করব আগামী দিনে অবশ্যই শহীদ জিয়ার সেই কর্মসূচিটি আমরা শুরু করব। এই খাল খননের ফলে কৃষি যেভাবে উপকৃত হয়েছে, ফসলের উৎপাদন যেভাবে দেশে বেড়েছিল, ঠিক একইভাবে অনেকগুলো পজিটিভ রেজাল্ট আমরা পেয়েছিলাম। খাল খননের ফলে বন্যাকে অনেকাংশে নিয়ন্ত্রিত করা গিয়েছিল। এখানে শুধু ফসল ফলানোই কিন্তু কৃষির কাজ নয় বা কৃষির সাথে নয়, কৃষির সাথে আমি বলেছি কৃষির সাথে অনেক কিছু রিলেটেড আছে। যেমন বৃক্ষরোপণ অভিযান, যে কাজটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে উনি শুরু করেছিলেন বৃক্ষরোপণ, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বাভাবিকভাবেই জানি যে একটি দেশে মিনিমাম 24% দেশের সমগ্র ভূখণ্ডে যেই আয়তন তার মিনিমাম 25% মিনিমাম বনাঞ্চল থাকা প্রয়োজন। কিন্তু খুব দুঃখজনকভাবে, দুর্ভাগ্যজনকভাবে বলতে, আজকে এই যে ক্লাইমেট চেঞ্জের এই সময় যেখানে সারা বিশ্ব যেখানে এটি নিয়ে খুব কনসার্ন, সেখানে বাংলাদেশে আশঙ্কাজনকভাবে এই অংশটি, বনাঞ্চলের এই অংশটি কমে গিয়েছে। দেশনেত্রী খালেদা জিয়া সরকারের সময় শাসনামলে বিএনপি সরকারের পক্ষ থেকে যেটি করা হয়েছিল যে বৃক্ষরোপণ অভিযান, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেই সময় বছরের একটি নির্দিষ্ট সময় সারা দেশে সরকারের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হতো। এবং এখানে অনেকেই আছেন, গ্রামে থাকেন, আমিও সেই সময় দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে যেতাম, রাজনৈতিক কাজে যেতাম, দলীয় কাজে যেতাম, এবং আমার নিজের চোখে দেখেছি সেই সময় যখন এই কর্মসূচি চালু ছিল, আমি নিজের চোখে দেখেছি যে যেদিন যে এলাকায় বছরে যে সময় যে এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির কর্মসূচিটা পালিত হতো, গ্রামের রাস্তা দিয়ে যখন আমি যেতাম দেখতাম যে হাট থেকে বা যেখানে অনুষ্ঠানটি, এই কর্মসূচিটি যেখানে হচ্ছে আনুষ্ঠানিকভাবে, সেখান থেকে বহু মানুষ, গ্রামের বহু মানুষ বিভিন্ন রকম গাছগাছালি তারা কিনে নিয়ে আসতো এবং নিজ নিজ বাসায় তারা রোপণ করত। কাজে এটিও একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা যে দেশে বাস করছি সেখানে যেরকম আমাদের খাদ্যশস্য উৎপাদন করতে হবে, ঠিক একইভাবে বসবাসের উপযোগী থাকার জন্য, বসবাসের উপযোগী করে জায়গাটিকে রাখার জন্য আমাদের গাছও প্রয়োজন, এটিও কিন্তু কৃষির একটি অংশ। কাজেই উপস্থিত নেতৃবৃন্দ, আজকে যদি আমরা তাকাই যেই কথাটি মহাসচিব সাহেব ওনার বক্তব্য বলেছেন যে আজকে আমরা বাংলাদেশের মানুষ, সমগ্র বাংলাদেশ আজকে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে পরিস্থিতির মধ্যে আছে, রাজনৈতিকভাবে যারা জোর করে আজ এই যে নিশিরাতের অবৈধ সরকারকে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে, আপনারা যদি দেখেন
এনি কেস, যে কোনো একটি সেক্টর, যে কোনো একটি সেক্টর আপনি উল্লেখ করেন, প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়েছে, প্রতিটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়েছে। সেটা কৃষি বলেন, সেটি শিক্ষা বলেন, সেটা চিকিৎসা বলেন, সেটা আইন আদালত বলেন, সেটা পুলিশ প্রশাসন বলেন, সেটা সামরিক প্রশাসন বলেন, এনি সেক্টর ইউ নেম, প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের মানুষ এটা চায় না। আজকে তাদের এই ধ্বংস করে দেওয়ার কারণে, যেহেতু কোনো জবাবদিহির ব্যবস্থা নেই, আজকে জনগণের সামনে জবাবদিহি করার মতন কোনো ব্যবস্থা নেই, সেই জন্যই আজকে দেশের মধ্যে এই অরাজকতা। এবং রিসেন্ট যে জিনিসটা নিয়ে দেশের মানুষ সবচেয়ে বেশি কনসার্ন, দেশের মানুষ রিসেন্ট যে বিষয়টা নিয়ে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটি পরিবারকে যেই বিষয়টি আজকে কষ্ট দিচ্ছে, সেটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই মুহূর্তে আজকে যদি দেশে এমন একটি সরকার থাকতো, যেই সরকারটি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করত, তাহলে অবশ্যই দেশে আজকে এই পরিস্থিতি হতো না। আজকে যদি একটি সরকার থাকতো, যেই সরকারটি দেশের মানুষের ভোটে নির্বাচিত, তাহলে অবশ্যই শিক্ষা ব্যবস্থার এই অবস্থা হতো না, আইন আদালতের এই অবস্থা হতো না, আজকে যে অনাচার অবিচার মানুষের পে তার এই অবস্থা গুলি হতো না। কাজেই নেতৃবৃন্দ, আজকে কৃষক দল এখানে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। ইয়েস, আমরা সদস্য সংগ্রহ করব, আমরা কৃষক দলের সদস্য সংগ্রহ করব, আমরা যুব দলের সদস্য সংগ্রহ করব, সাধারণ মানুষের মধ্যে থেকে আমরা ছাত্র দলের করব, আমরা তাঁতি দলের করব, আমরা মূল দলের সদস্য সংগ্রহ করব। এবং সদস্য সংগ্রহ করার মাধ্যমে এই সদস্যদেরকে আমরা জনগণের কাছে পাঠাবো, জনগণকে উদ্বুদ্ধ করবো, জনগণকে বুঝাবো, এবং জনগণকে একত্রিত করে আমাদেরকে সেই পরিস্থিতি দেশে তৈরি করতে হবে, যে পরিস্থিতির মাধ্যমে গণতান্ত্রিক উপায়, গণতন্ত্র দেশে বিদেশে যে গণতান্ত্রিক পন্থাকে, পদ্ধতিকে গণতান্ত্রিক বিশ্ব সমর্থন করে, সেই পদ্ধতির মাধ্যমে আমরা এই নিশিরাতের সরকারকে বাধ্য করব ক্ষমতা থেকে সরে আসতে, এবং দেশে একটি স্বাভাবিক সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। কারণ আজ বাংলাদেশের মানুষ, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, প্রতিটি মানুষ আজকে তাকিয়ে আছে বিএনপির দিকে, প্রতিটি মানুষ আজকে তাকিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সদস্যের দিকে তাকিয়ে আছে, যে এই দলটি, এই দলের সদস্যরা, এই দলটি এই দেশকে, এই দেশের মানুষকে এই পরিস্থিতি থেকে রক্ষা করবে। আজকে সদস্য সংগ্রহ অভিযানের আজকের এই দিনে আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল জাতীয়তাবাদী শক্তির সৈনিককে আমি আহ্বান জানাবো যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এবং যেই আকাঙ্ক্ষা নিয়ে, যেই বিশ্বাস নিয়ে দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর দিকে তাকিয়ে আছে, তাদের সেই আশা, সেই ইচ্ছা যাতে আমরা এই দেশে আবার বাস্তবায়ন করতে সক্ষম হই, এই দেশকে যাতে আবার গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হই, এই দেশের মানুষের ভোটের অধিকার যাতে আমরা নিশ্চিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আমাদের আগামী দিনের স্লোগান হবে, আমাদের আগামী দিনের লক্ষ্য হবে, আগামী দিনের টার্গেট হবে আমাদের কি, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, রাজপথে যেই ফয়সালা হবে সেই ফয়সালা টিকে থাকবে। আজকে এখানে বক্তব্যের শুরুতে একজন বক্তা বলেছেন যে আমাকে আমার কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন আগামী দিনের ভবিষ্যৎ, নো, এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আমরা কোনো ব্যক্তি এই দেশের ভবিষ্যৎ না, এই দেশের ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশের মানুষ। কাজে আসুন সেই ভবিষ্যৎ, যাতে নিজের ভবিষ্যৎকে গড়ে তুলতে পারে, তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা তাদের আশা আকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হতে পারে আমাদের মাধ্যমে, সেই জন্য আমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমরা নির্ধারণ করব। সকলকে আবারও অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, এবং কৃষক দলকে আজকের এই কর্মসূচি গ্রহণ করার জন্য অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সালামু আলাইকুম।